আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রয়্যাল ক্যাপিটালের পক্ষ থেকে আমি নাহিদা হাবিব আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমি এটিবি প্ল্যাটফর্মে ইকুইটি সিকিউরিটিস এর বেসিক কিছু ট্রেডিং ফিচার নিয়ে কথা বলেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ডেট সিকিউরিটিস এর গুরুত্বপূর্ণ কিছু ট্রেডিং ফিচার নিয়ে। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি বলে নিয়েছি ডেট সিকিউরিটিস কি। ডেট সিকিউরিটিস একটি ডেট ইনস্ট্রুমেন্ট যা দুটি পক্ষের মধ্যে কেনা বা বিক্রি করা হয় এবং কিছু শর্তাবলী উল্লেখ থাকে, যেমন এই ইনস্ট্রুমেন্টের মেয়াদ কতদিনের হবে, ইন্টারেস্ট বা সুদের হার কেমন হবে এবং ধারের পরিমাণ কত ইত্যাদি। যেমন কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট বন্ড এক ধরনের ডেট সিকিউরিটিস। এখানে লক্ষ্য করুন, প্রথম পয়েন্টে বলা হয়েছে এই ডেট সিকিউরিটিস অথবা ABS অর্থাৎ অ্যাসেট বেক সিকিউরিটিস অথবা ISBS যদি কোনো ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি অথবা অন্য কোনো ক্রেডিট এনহান্সমেন্ট দ্বারা গ্রান্টেড হয়ে থাকে, সেক্ষেত্রে কুপন অথবা প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে মূল অ্যামাউন্ট যেটা ম্যাচুরিটি হওয়ার পরে বিনিয়োগকারী কোম্পানি থেকে পেয়ে থাকবেন এবং কুপন পেমেন্ট মানে এখানে ইন্টারেস্ট যেটা কোম্পানি ওই বিনিয়োগকারীকে প্রদান করবেন, সেটা ওই ATB বোর্ডে ইল্ড বেসড ট্রেডিং প্ল্যাটফর্মে পিন প্রাইস এবং টাটি প্রাইস এর মাধ্যমে লেনদেন হবে। অর্থাৎ এখন যেমনটা গভর্নমেন্ট সিকিউরিটিস এর ক্ষেত্রে লেনদেন হচ্ছে, কিন্তু যদি কোনো ব্যাংক বা ইন্স্যুরেন্স গ্যারান্টি না থাকে, দ্বিতীয় পয়েন্টে আপনারা লক্ষ্য করুন, সেক্ষেত্রে কুপন অথবা প্রিন্সিপাল পেমেন্টের এই সেটেলমেন্টটা এক্সিকিউট হবে বেস্ট বিড অথবা বেস্ট আক্স অর্ডারের মাধ্যমে। এখানে আরেকটি কথা আমি বলে নিই, এখানে কিং প্রাইসটা হচ্ছে কোনো ডেট সিকিউরিটিস এর প্রেজেন্ট ভ্যালু এবং ডাটি প্রাইসটা হচ্ছে কিং প্রাইস এবং ওই ডেট সিকিউরিটিস যতদিন একজন ইনভেস্টর হোল্ড করবেন ওই হোল্ডিং পিরিয়ডের উপর ইন্টারেস্ট বা প্রফিট অ্যাকুড হবে তার যোগফল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে স্টক ব্রোকার ইনিশিয়াল সেলারের পক্ষ হয়ে ATB তে প্রথম দুই ট্রেডিং দিনের জন্য বিক্রয় অফার করবেন। এখানে ইনিশিয়াল সেলার বলতে ওই ডেট সিকিউরিটিস লিস্টিং হবার সময় বা পূর্বে যার কাছে থাকে তাকে ইনিশিয়াল সেলার বলা হয়েছে। পরবর্তী পয়েন্টে লক্ষ্য করুন, এখানে ইকুইটি সিকিউরিটিস এর শর্তের মতো ডেট সিকিউরিটিস এর ক্ষেত্রে তৃতীয় দিন সেটেলমেন্টের উদ্দেশ্যে কোনো লেনদেন হবে না। ডেট সিকিউরিটিস এর ক্ষেত্রে সার্কিট ব্রেকার প্রথম দুই দিন প্রেজেন্ট ভ্যালুর উপর নির্ধারণ করা হবে, পরবর্তী দিন থেকে YCP অর্থাৎ ইস্টারডে ক্লোজিং প্রাইস এর উপরে সার্কিট ব্রেকার 5% নির্ধারণ করা হবে। ডেট সিকিউরিটিস এর ক্ষেত্রে প্রথম ট্রেডিং ডে থেকে পরবর্তী 6 মাস কোনো লেনদেন না হলে বিক্রেতার দ্বারা নির্ধারিত মূল্যে মনোনীত স্টক ব্রোকার অফার শুরু করতে পারবে এবং শেষ শর্তটি হচ্ছে ডেট সিকিউরিটিসেও ইকুইটি সিকিউরিটিস এর মতো কোনো মার্জিন লোন প্রযোজ্য হবে না। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডের ATB প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ কিছু ট্রেডিং ফিচার নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করবেন 16379 এই নম্বরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।